সরকারের উন্নয়নমূলক কাজকে ব্যাহত এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহী বিভাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ যুবলীগ। বিক্ষোভ মিছিলের সময় তারা বলেছে শেখ হাসিনা সরকার পদ্মা সেতু, কর্ণফুলি টানেল, ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এবং করোনা মোকাবেলা সহ নানা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। বিএনপি সরকার তথা দেশে লুটপাট এবং ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত ছিল, আর শেখ হাসিনার এই উন্নয়নকে ব্যাহত করতে, শেখ হাসিনার এই সরকারকে পতন করতে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আর এই ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিভাগ আওয়ামী যুবলীগ। আমরা সকলে জানি 3 ডিসেম্বর বিএনপির বিভাগীয় মহাসমাবেশ, অলরেডি অনেক নেতাকর্মী কিন্তু ট্রেনে বাসে যেতে শুরু করেছে। অবশ্যই সেই আপডেটটা আপনাদেরকে দেব 3 ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ সম্পর্কে। এখন যে তথ্যটি শেয়ার করছি তা হলো গতকালকে কিন্তু মাঠে নেমেছে আওয়ামী যুবলীগ। বিএনপির এই সন্ত্রাসমূলক কর্মকাণ্ড তারা কিন্তু উল্লেখ করেছে, বিএনপি সরকারের সময় দেশে লুটপাট হয়েছিল, যে কারণে দেশের টাকা প্রাচার হয়েছিল বিদেশে। বিএনপির ক্ষমতার সময় অনেক নেতাকর্মীরা রাতে ভালোভাবে ঘুমাতে পারেনি, ঠিক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। যদিও আওয়ামী লীগ সরকারের সময় সন্ত্রাস বিরোধীদের বিরুদ্ধে শুধুমাত্র মামলা হচ্ছে, কিন্তু তখন কিন্তু অনেক আওয়ামী লীগ নেতাকর্মী দোকানপাট খুলতে পারতো না, আওয়ামী লীগের অফিস ভাঙচুর করতো। এরকম এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড কিন্তু বিএনপি সরকারের সময় করেছে, এখনও তারা সেই পূর্বের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, এরকম উল্লেখ করে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে রাজশাহী আওয়ামী যুবলীগ। তারা একটা কথাই, শেখ হাসিনা উন্নয়নকে ব্যাহত এবং দেশ বিরোধী ষড়যন্ত্রমূলক লিপ্ত হতেই বিএনপি নতুন ফায়দা খুঁজছে, নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা এইসব ষড়যন্ত্রকে প্রতিহত করবে, শেখ হাসিনাকে এগিয়ে নিয়ে যেতে, বাংলাদেশকে উন্নয়ন করতে, উন্নয়ন অব্যাহত রাখতে, বাংলাদেশকে আধুনিকতার ছোঁয়া এবং রোল মডেল হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ হিসেবে কাজ করবে আওয়ামী লীগ, রাজশাহী যুবলীগ এবং রাজশাহীর আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং পুরো বাংলাদেশের আওয়ামী প্রেম প্রেমিক প্রেমিকরা। শেখ হাসিনাকে যারা ভালোবাসে, বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে, যারা দেশে উন্নয়ন চায়, তারা কখনও দেশবিরোধী কাজ কর্মকাণ্ডে লিপ্ত হবে না, এরকম উল্লেখ করে তারা বলেছে পদ্মা সেতু নিয়ে অনেক প্রকার টল করা হয়েছিল। কর্ণফুলী পদ্মা সেতু হয়ে গেছে, কর্ণফুলী টাউনের উদ্বোধন করা হবে খুব শীঘ্রই। ঢাকা মেট্রো রেল ইতিপূর্বে সম্পন্ন হয়ে গেছে, উদ্বোধন করা হবে। তো আর অনেক উল্লেখযোগ্য কাজগুলো, উন্নয়নের কাজগুলো উল্লেখ করে তারা কিন্তু বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। পরবর্তী আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেওয়া হবে 3 ডিসেম্বর বিএনপির বিভাগীয় মহাসমাবেশের তথ্যচিত্র এবং পরিস্থিতি কী আছে। ধন্যবাদ।